যে কোনো আমলের আগে এলেম শিখতে হয়, জানতে হয়। আমলের আগে এলেম জরুরি। যে কোনো বিষয় আপনি আমল করতে চাইবেন, সেই বিষয়ে আমল করার আগে বিষয়টি সম্পর্কে যদি বিশদ ধারণা থাকে, পরিষ্কার জ্ঞান থাকে, তাহলে সেই কাজটি সুন্দররূপে, সুচারুভাবে এবং যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়। আর যদি না শিখেই কাজ শুরু করে দেন, না জেনেই কাজ শুরু করে দেন, তাহলে ভুল ত্রুটির কারণে সেই কাজ দাঁড়ায় যে ভালো ফলাফল আসার কথা, সে ফলাফল না এসে উল্টা হিতে আরও বিপরীত হওয়ার আশঙ্কা আছে। আর সেজন্যই কোরবানির মতো একটি আমল, যে আমলটি আমাদের দেশে মানুষ পরিমাণে ইসলামের যেসব কাজগুলো সবচেয়ে বেশি লোক করে সারা দেশে, তার ভিতরে একটা হলো এই কোরবানি। বেনামাজিও করে, বেরোজগারিও করে, ইসলামের অনেক কিছু না মানলে কি হয়েছে, কোরবানিটা করে। তো যেহেতু দেশের বিরাট একটা অংশ মুসলমানদের, তারা কোরবানি করে, অন্য কোনোটা করুক আর না করুক, ঈদের নামাজটা পড়ে, কোরবানিটা করে। তো সেজন্য এই কোরবানিটাও যে করি আমরা, সেটাও বা কতটা বিশুদ্ধ হচ্ছে, এটা বড় প্রশ্নের বিষয়। কোরবানি প্রসঙ্গে কোরআনে কারিমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যে পশু আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জবাই করে থাকো, কোরবানি করে থাকো, এর গোশত, এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরে যে তাকওয়াটা আছে, কোন মানসিকতা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, কেন তুমি কোরবানি করছো, কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি, সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায়। গোশত রক্ত জমিনেই থেকে যায়, দুনিয়াতেই থেকে যায়, উপরে ওঠে শুধুমাত্র তোমার অন্তরের ইচ্ছাটা, বাসনাটা। এই জন্য কোরবানি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেস করে নেওয়া। কি করে নেওয়া ভাই? নিয়তকে খালেস করে নেওয়া। কোরবানি করার আগে একটু ব্রেক দিন, একটু দাঁড়ান, একটু থামুন। আপনি কোরবানি করতে যাচ্ছেন, একটু থামুন, কেন কোরবানি করছেন, নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন। এরপরে নিজেই বিচার করতে পারবেন, আপনার কোরবানির কোনো বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন না। সময় সাথী বন্ধুগণ, যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে, এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে, এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে। এটার ইবাদত থাকে নাই, কারণ ইবাদত হয় সেই কাজ, যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে। কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে, এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা ইবাদত যেটা নগদ লাভ নিজেই পায়, গোশতগুলা ফ্রেশ বাসায় উঠাইতে পারে, ঠিক না? ঠিক। এই কারণে সমাজের বড় একটা অংশ কি করে, কোরবানি করে। আবার অনেকে কোরবানি করে নিজের নেতাগিরি জাহির করার জন্য, নেতা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যবসায়ী সাহেব, হ্যাঁ, অমুক সাহেব, তমুক সাহেব, দশটা গুরু, পাঁচটা গুরু, সবচেয়ে বড় গুরু। এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা, আসলে এটা হলো এক ধরনের বড়াই, মাতবরির প্রতিযোগিতা, নিজের প্রভাব প্রতিপত্তি, নাম সুনাম এগুলোকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা, যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়? নিন্দনীয়। এই জন্য ভাইরা আমার, কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কেন কোরবানি করছি, আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি। এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে, তারপরে কোরবানির দিকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন।